তো আমি কিছু জন্য চাইল্ড বসে দিয়ে গেছে, কি জানলা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আ নিউ ভ্লগ। আশা করছি তোমরা ভীষণ ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি। তো লাস্ট প্রায় 6 মান্থস হয়ে গেছে আমি কোনো ভিডিও শ্যুট করিনি একটা কারণের জন্য। তো যাই হোক, আবার সেটা কন্টিনিউ করার চেষ্টা করছি, অবশ্যই তোমরা দেখো। তো চলো আজকে ভিডিওটা স্টার্ট করি। এখান থেকে মেনলি একটু বেরোনোর প্ল্যান আছে বন্ধুরা মিলে, অনেকদিন কোথাও বেরোনো হয়নি। মেনলি প্ল্যান বলতে এমনি নর্মালি বেরোবো, তো একটা বন্ধুর কিছু শপিং করার আছে। তো চলো শপিং ব্লগ নিয়ে আজকে তোমাদের সাথে আবার দেখা, তো চলো দেখতে থাকো। তো ফাইনালি আমি তো রেডি হয়ে গেছি, তো চলো দেন বেরোনো যাক। আমার আউটফিটটা দেখাচ্ছি আজকে তোমাদের, দাঁড়াও। তো এই যে আজকে আমার আউটফিট, একটা টি শার্ট পরেছি, দেন একটা জেগিন্স। তো চলো দেন বেরোই। তোর জন্য এনেছি বাবা, অনেকদিন পর দেখা হয়েছে তো তাই এটা আমার গিফট। পড়ে যাচ্ছিল তাও ঘুরিয়ে নিয়ে বাবা, অন্য কাউকে দিতে পারতিস যদি দূরে ছেলে পড়তো। থ্যাংক ইউ সো মাচ, ইউ ওয়েলকাম। একজনকে আমরা পেয়েছি আমাদের মধ্যে, কিন্তু আরেকজন এখনো এসে পৌঁছায়নি। আমি বড্ড লেট করে, আমি পাঞ্চুয়াল, আমার মতো পাঞ্চুয়াল কেউ। আমি কি বড্ড সেজে গেছি শীতদের মধ্যে, কেন কিরকম একটা অড লাগছে আমাকে। অ্যাকচুয়ালি আমি অনেক দিয়ে দেবো, অ্যাকচুয়ালি আমি অনেকদিন বেরোয়নি, তার তাই একটু সেজে গেছি এসেছি। পেয়েছি আরেকজনকে আমাদের মধ্যে, বহুদিন পর দেখা। আমাদের শুধুমাত্র আধ ঘন্টা এই জায়গাটায় কেটে গেল, কেন ফটো সেশন করে, মানে এদের ফটো তোলা শেষ হচ্ছে না। আমার একটা খুব সুন্দর ছবি উঠে গেছে, মানে সবে বাড়াবাড়ি যাকে বলে। হলুদ আলো এখানটা দেখ, অলরেডি দেখতে আরম্ভ করে দিয়েছে। এসেছে শপিং করতে, না এগুলো ছবি তুলে মাকে দেখাবো। এসেছে ছবি তুলতে শুধু, এসেছে শপিং করতেও নাকি, তুই খালি ছবি আর ছবি। ওর কিছুই পছন্দ হবে না আলটিমেটলি, বেরোনোর সময় দেখাবো যে ও কি কিনছে। এখানে যা গান বাজে কপিরাইট খাবেই আজকে ভিডিও। আমাকে এরকম ভাবে এই যে ব্যাগ পত্র সমস্ত কিছু দিয়ে দুজনে ট্রায়াল রুমে ঢুকে গেছে, কি জানলাম। আমি কি করবো, আমার তো কিছু কেনার নেই, তো আমি ঘুরে বেড়াচ্ছি। কিছু কিনেছিস না, শুধু ঘুরতে এসেছিস? আমাদের এখনো কেনাকাটি শেষ হয়নি, আমরা অলমোস্ট 1.5 ঘন্টা ঢুকেছি, হয়নি তো এখনো না, কিছু কিনতে পারছি না। তো আমি কিনেছি দুটো জিনিস, এই একটা জিম জ্যাম আমার ভীষণ ভালো লাগে, ভীষণ পছন্দের, তার একটা কফি মাগ। কি বিধ্বস্ত দেখতে লাগছে। আপাতত আমাদের শপিং হয়েছে, কি শপিং হয়েছে সেটা এখন আর দেখাতে পারছি না। তো আপাতত এখন খিদে বেড়ে গেছে আমাদের, আমরা এখন খেতে যাচ্ছি রেস্টুরেন্ট, আর কিছু বলার নেই। আরে একে নিয়ে আমি দিব না শপিং করতে, আমার বিরাট অভিজ্ঞতা হয়ে গেছে ভাই, আমি আর নেই বিশ্বাস করছে। সম্মান করে না ছোট মনের মানুষ হয়, ঠিক আছে। আর আমি 18 এই 1 মাস পূর্ণ হয়েছে, তাতেও বাস্তবতা অনেক কিছু জেনে গেছে। আর আমি 19 বছরে বুড়ি, আমিও 19-এ বুড়ি হয়ে কিছু বুঝতে পারলাম না। তো আমরা রেস্টুরেন্টে আপাতত এসেছি, এখন দেখি কি খাওয়া যায়। নে তাড়াতাড়ি সিলেক্ট কর, আমি করব। হ্যাঁ তাড়াতাড়ি। এই যে আমরা অর্ডার করেছিলাম একটা চিকেন চাউমিন আর মোমো এসে গেছে, বাট আমাদের এতটাই খিদে পেয়েছে শেষ হবার পর আমরা দেখাচ্ছি, কিছু করার নেই, তো আমরা খেয়ে নিই তারপর কথা হচ্ছে। কারণ আমরা হচ্ছে সেই ব্যক্তি যারা আগে খাওয়াটাকে মেনটেন করি, তারপর ছবি, তারপর সবকিছু। এ আমার একটা কিন্তু মোমো, খাওয়া দাওয়া কমপ্লিট করে জাস্ট বেরোলাম, এবার বাড়ি ফিরতে হবে। মোটামুটি বেরিয়েছি 4টা থেকে বেরিয়েছি, 5টা 6টা 7টা, 3.5 ঘন্টা হয়ে গেছে বেরিয়েছি, বাড়ি গেলে আর ঢুকতে দেবেন আপনার বাড়ি। তো এই যে পিছনের এই রেস্টুরেন্টটা এসেছিল, ব্যাস আমি উচ্চিংড়ে গুলো এসে গেছে লাবাতে লাবাতে, চল বাড়ি চল। ওফ, জাস্ট যুদ্ধ করে অবশেষে বাড়ি আসতে পেরেছি। এখন বাজে কটা, 7:45 বাজে,
তো চলো দেন ফ্রেশ ট্রেশ হই, দেন তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। তো বাড়িতে অনেকক্ষণ আগেই ফিরে গেছি, আমি কী কী কিনেছি দেখাই তোমাদের, ওরা কী কিনেছে আর তো দেখাতে পারবো না, আমি বাড়ি চলে এসেছি। তো এই যে এটা এটা কিনেছি, এটা ছিল বাই থ্রি গেট 99, এরকম কিছু একটা ছিল। তো তিনটে নিয়েছি, 99-এ মোটামুটি তিনটে এটাই, এবার কী হবে আমি ভুলে গেছি। তো আমি একটা, তো আমার দুই বন্ধু দুটো নিয়েছে, আর কিনেছি একটা এই যে চা খাবার জন্য, এটা কফি মাগ হলেও এটাতে চাই খাই আমি, তো একই কাপে অনেকদিন খেতে ইচ্ছা করছিল না, তারা নতুন। আর নিয়েছি আমার খুব পছন্দের একটা বিস্কিট, দিস ওয়ান জিম জ্যাম, আমার ভীষণ ভালো লাগে এটা, অফারে ছিল, বাই ফোর প্লাস গেট ওয়ান এক্সট্রা, মানে মোটামুটি অফার চলছে বিশালে, নর্মালি এমনিতেই অফার চলে স্যাটারডে সানডে, আজকে ফ্রাইডে আর মার্চের আজকে 1 তারিখ, তো সেই কারণে কিছু একটা স্পেশাল অফার চলছিল। তো যাই হোক, এই কটা জিনিসই আমি কিনেছি, আর ওরা অনেক কিছু কিনেছে, ড্রেস আরেক নিয়েছে। তো চলো আজকের মতো ভ্লগটা এখানেই এন্ড করছি, আবার ইন্টারেস্টিং অনেক ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো চলো, টাটা, গুড নাইট, বাই।